উত্তরবঙ্গের দুই প্রান্তে দুই বন্যপ্রাণীর মৃত্যু ঘিরে শোকের আবহ বনকর্মী ও পশুপ্রেমী মহলে। আলিপুরদুয়ারের ফালাকাটায় দক্ষিণ খয়েরবাড়ি রেস্কিউ সেন্টারের মৃত্যু রাজ্যের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগার রাজার। অন্যদিকে শিলিগুড়ির কাছে একটি কালো চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফালাকাটা দক্ষিণ খয়েরবাড়ি রেস্কিউ সেন্টারে সে ছিল আক্ষরিক অর্থে রাজা। একটি পা নেই তবু প্রায় দেড় যুগ রাজত্ব করেছে, বিনোদন দিয়েছে পর্যটকদের, সেই রাজাই আজ নেই। মৃত্যু হল বছর ২৫ রয়্যাল বেঙ্গল টাইগার রাজার। শুধু যে পূর্ণবয়স্ক বাঘের মৃত্যু তাই নয়, রাজার দীর্ঘ জীবনকাল ব্যতিক্রমী ও নজিরবিহীন বটে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ু ১১ থেকে ১২ বছর, রাজার বয়স হয়েছিল ২৫ বছর ৮ মাস। বাঘেদের এতদিন জীবিত থাকা নজিরবিহীন, রাজ্যে তো বটেই, সারা দেশে এমনকি বিশ্বেও বিরল বলে দাবি বনমন্ত্রীর। ২৫ বছর বেঁচে আছে এমন একটা বাঘ খুঁজে পাওয়া পৃথিবীতে, সমস্ত আজকে ফরেস্ট অফিসার থেকে ফরেস্ট কর্মচারী সবাই মানে দুঃখে দুঃখিত হয়েছে। মানুষ মারা গেলে যেভাবে আমরা নিজেরা খুব দুঃখ পাই, মানে বিখ্যাত মানুষ মারা গেলে, আমার মনে হয়েছে রাজা পশু হলো, রাজা আমাদের কাছে অত্যন্ত আদরের ছিল, খুব বিখ্যাত ছিল রাজা, তবে আজকের মৃত্যু আমাদের কাছে খুব বেদনাদায়ক দুঃখদায়ক। রাজা আদপে সুন্দরবনের জঙ্গলের বাসিন্দা ছিল। বন দপ্তর জানিয়েছে ২০০৮ সালে কুমিরের কামড়ে আহত হয় রাজা, কেটে বাদ দিতে হয় পিছনের পা পা। তারপর নিয়ে আসা হয় দক্ষিণ খয়েরবাড়ি রেস্কিউ সেন্টারে। রেস্কিউ সেন্টারের কর্মীরা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল রাজা, চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। সোমবার মৃত্যু হয় রাজার। ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা সহ বনকর্মী ও আধিকারিকরা।